বাবা রান্না করেছে, কেমন হয়েছে রান্না? বলছে কনফিউজ আছি এখনো। আমলা হয়ে গেছে এই বক্সটার উপরে, এবার এটাকে বন্ধ করে। ওর সাথীগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। জন বলে ডাকো একবার। আমার আগে এসে ওখানে দাঁড়িয়ে আছে দেখো। নতুন খাবার গুলির জন্য। দেখি দেখি দেখি। এই দেখো। ঘুম থেকে উঠেই দেখো আজকে পাপার সাথে ঘুরতে বেরিয়ে পড়েছে। দাদার গাড়ি করে গুড়ু গুড়ু যাবে আজকে। হ্যাঁ, এই তো দাদার গাড়ি এখানে রাখা আছে। বাবার গাড়িতে যাবে। ঘরে রাখা আছে। বাবার গাড়ি কোথায় আছে? যা, বাবার গাড়ি হারিয়ে গেছে। যা, এত রোদ না ভাই, ছাতা নিয়ে এসেছে। আমার একটা পার্সেল এসেছে, রুহিরই জিনিস চলে এসেছে। আসো, নেবে না? এতেই আয়। কার এসেছে রে জিনিস? তোমার অনেক জিনিস আসবে, হ্যাঁ, তখন নিয়ে যাবে। আজকে বাইরে কিরকম বিচ্ছিরি রোদ দেখো, প্রচন্ড রোদ আজকে, গরমটাও খুব ভালো। ও ঘুম থেকে উঠে বাইরে আসার জন্য বায়না করছিল। আমি এবার ছাতা নিয়ে বেরিয়েছি, দেখছি চলে এসছে ওকে, আবার পাপার সাথে গেল দিয়ে। এত রোদে মাম্মাম কোথায় যাচ্ছে গো? ওয়ে বাবা রে, আজকে আমাদের বাগানের কাঁঠালগুলো পারবো, চলো দেখবে কত কাঁঠাল হয়েছে এবারে। হ্যাঁ চলো দেখবে, চলো। এই দেখো এখানে কত কাঁঠাল হয়েছে দেখো, নিচ থেকে উপর অব্দি পুরো কাঁঠালে ভর্তি। হ্যাঁ দেখো না, মনে হয় না এক থোকা রয়েছে। হ্যাঁ এই দেখো, দেখো এরা সবাই ওখানে এখন গোল মিটিং করছে। এই দেখো একটা বড় কাঁঠাল পাড়া হয়ে গেছে, এই সামনেতেই ছিল। আমার সোনা খাবে, সোনা খাবে, মা খাবে, ও খাবে না কিছু। এটা একদম সামনে ছিল, এটাকেই আগে পাড়া হলো, এখনো পাত কাটা পাইনি। এখন উপরের গুলো কিভাবে পাড়া যায় দেখা যাক। আচ্ছা উঠে গেছে কাকা, আর এখন কাঁঠাল গাছ থেকে কাটছে, ধরতে হবে নাকি না ফেলে দেবে? দুটো পাড়া হয়ে গেছে অলরেডি, আরো ওখানে পাড়ছে, একবারে উপরে উঠে গেছে দেখো। আর ও পুরো একদম গাছের তলা থেকে দেখবে, মা একটু সরে এসছে বলে হবে না, ওইখানে গিয়ে দাঁড়াবে, মাথায় পড়বে ধূপ করে, তখন কি হবে? এই যো পড়ে গেছে আর একটা, তিনটে হয়ে গেছে, মাথায় পড়লে হয়ে যাবে। বাবা তুমি পড়াচ্ছ কেন? এই আর একটা, বড় বড় দেখো পাড়া হচ্ছে, মানে বাড়ির সবাই বুঝতে পারছে এখানে সবাই চলে এসেছে। হ্যাঁ কাঁঠাল পাড়া দেখবে, আর ওর যা কাজ, বাবাকে যেই দেখেছে বেরোচ্ছে, বাবার কাছে গিয়ে চলে গেছে, আমাদের কাছ থেকে ঠিক হচ্ছিল না। আর এখানে তো বোঝাতে পারছে না যে কোন কাঁঠালটা পাড়া হবে, কালকে বাজারে তার জন্য বসবো গিয়ে। তাই ভালো এত কাঁঠাল নিয়ে। এখানে ক্যাচর ম্যাচর হচ্ছে, আর ওর হাসি দেখো কি হচ্ছে এখানে, কাঁঠাল পাড়া হচ্ছে না যুদ্ধ হচ্ছে। টোটাল 13টা কাঁঠাল পাড়া হয়েছে, এখনো পাড়া হচ্ছে, মানে কতগুলো কাঁঠাল এই গেছে ধরেছে দেখেছো তোমরা? এখন অবধি কাকাকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে কোন কাঁঠালটা পাড়তে হবে না পাড়তে হবে, কতজন মিলে ইনস্ট্রাকশন দিচ্ছে দেখো, শুধু বাঁ দিক ডান দিক কাকা ওখানে কনফিউজ হয়ে যাচ্ছে। কোনো দুটো পাড়তে হবে। হ্যাঁ বাবা চলে গেছে, ক্যাচর ম্যাচর দেখে বাবা পালিয়েছে, এই মাত্র পালিয়ে গেল। দূর থেকে রুহিরা দেখে দেখে হচ্ছে না, এখন কাছে নিয়ে যেতে হবে, কিন্তু ওখানে তো ধূপ ধাপ করে এখন কাঁঠাল পড়ছে বলে নিয়ে যাচ্ছি না। এখন এদিকে মাছগুলোকে দেখাই, হ্যাঁ একটু মাছগুলো দেখো, তারপরে আমরা কাঁঠাল দেখবো, কাঁঠাল খাবো, ঠিক আছে? ওইদিকে যাবে এখন, কাকা ওইখানে চলে গেছে, এই দেখো আবার পড়লো। এখন চারিদিক থেকে সব কাঁঠাল কুড়িয়ে আনা হচ্ছে, পাড়া তো কমপ্লিট, কিন্তু এদিক ওদিক সব ছড়িয়ে ছিল, সেগুলোকে এখন এক জায়গাতে করা হচ্ছে। কাঁঠাল পাড়া হয়ে গেছে, এদিকে ভাগ বাটোয়ারা সব কমপ্লিট, এবার চলো মা নিয়ে গেছে, রবি নিয়ে গেছে সাথে করে,
এখন এত কাঁঠাল কোথায় রাখা হবে সেটাই এখন সমস্যা। এইবারে তো সব কাঁঠাল একবারে পেরে নেওয়া হয়েছে, পাখিদের প্রত্যেকবার খেয়ে নেয়, কাউরে সময় হয় না বলে। এই দেখো এখনো বর্ণ শেষ হয়নি। নে নে নে, থামার কাছ থেকে একটা কাঁঠাল নিয়ে নে। সব হয়ে গেছে শেষ? ও যাক বাবা, নেবে নাকি একটা কাঁঠাল? তাহলে এবার তো একটা কাঁঠাল খেতেই হবে নাকি? ঘরের কাঁঠাল বলে কথা, সব থেকে বড় ব্যাপার ও আগের দিনও খাইনি, আজকে এখন দেখা যাক কি করে নাকি। খাবে একটা কাঁঠাল? খাবে তুমি? একটা খাবে না গো, একটা একটা খাবে তো আবার ঝুমা ভাঙ চার দিয়ে যায় বাটিনি, আবার ভাঙা আনতে হবে এখনো। আরে তিনটে পার থেকে ফেটে গেছে সেগুলো, এখন এখন কি করবে? কেউ সবাই ভাগ বাটোয়া করে নিয়ে নিচ্ছে, যে যার মতো খেয়ে নেবে খেয়ে নেবে। সেটাই তুমি একটা খাবে রুহি? হ্যাঁ একটা রুহি খাবে বলেছেন না গো, সকাল থেকে এখনো খাইনি কিছু, ওর কাঁঠাল খাবে বলে। খাবার এদিকে রেডি, আর ও কিছুতেই উপরে গিয়ে এখন খাবে না। কোথায় খাবে তাহলে? কোথায় খাবে? টেবিলে বসতে হবে তো, সিঁড়িতে বসবে? আসো তাহলে, আসো সিঁড়িতে বসো, দিয়ে খাও। বাইরে গেছিল না, এখন ওই বাইরের দিকেই খালি টান মারছে। যাবে উপরে যাবে, ও পাপার সাথেই থাকবে, তোমার সাথে থাকবে। ওকে ছাড়া যাবে না, দেখেছ? পাপাকে খালি বলছে। হ্যাঁ দাদার ব্যাগ, চলো গেট গুলো লাগিয়ে দিয়ে যাই। চলো ঠামকে বলে দিই, ঠাম আমরা উপরে যাচ্ছি। হ্যাঁ দিয়ে যাই চলো, বলে ডাকো একবার। একটা খাবে ও, একটা খালা কাঁঠাল নিয়ে এসছে আবার। রুহি খাবে নাকি? একটা খাবে না গো, কাঁঠালের গন্ধে পুরো ঘরে ঘরে মমা করছে। খুলো না খুলো না, থাক সুন্দর লাগছে। ব্যস্ত মায়েরটাও খোলা গেল, নিজেরটাও খোলা গেল। আগে আমারটা খুললোর জন্য, তাহলে নিজেরটাও খুলতে পারবে। তুই কেন করলি এমনি? তুই কি বলছে পাপা তোমাকে? স্নান হয়ে গেছে আর সকাল থেকে আজকে কিচ্ছু খায়নি, আবার আজকে দাঁতে ব্যথা করছে, কিছু খাওয়ানো যাচ্ছে না, সেই কান্না কাটি এখন একটু ঠিক হয়েছে। দিয়ে স্নান টান করালাম, স্নান করতে যে ভালোবাসে সে স্নানও করবে না বলছে, এমন অবস্থা। এত ব্যথা করছে কি হয়েছে বলো? ওটা আমারটা তো, ও দাঁড়াও এখন লিপ বাম মাখতে এসেছে। স্নান করে কি করতে হয় জানে সব? এটা আমি করেছি। রোহিতটা কই? রোহিতটা কই? তোমারটা দেখিয়ে দাও। এই তো রোহিতটা, দাও তোমাকে দিদি। আর তুমি কি পড়বে বলো? তুমি এখানে একটা টিক পড়বে তাই তো? এই একটা টিপ পরে দিয়েছি রুহিকে, পড়তে দেখলেই হচ্ছে না ওকে, এখানে একটা টিপ তাহলে দিতেই হবে। এবার দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। আজকে পাপা রান্না করেছে জানো? হ্যাঁ দেখ, বাবা রান্না করেছে আজকে, দেখ গা কি রান্না করেছে দেখ। প্রচন্ড তো কান্নাকাটি করছিল, আমাকে যেতেই দিচ্ছিল না, দিয়ে ওই আজকে ওর খাবারটা বানিয়ে দিয়েছে। দেখ গা কি সব বানিয়েছি, আমার পেপে টেপে কি সব দিয়ে দিয়েছে জানি না, খাবে কি না দেখি। খাবে নষ্ট হয়ে গেল তো, কি হয়ে গেল দেখো। যা গন্ন করে দিছিস? ছি 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 ছি, দেখি দেখি মুখটা দেখি কেমন লাগে, সোনা মায়ের মুখটা দেখি। এবার ওটাকে তোলার জন্য ব্যস্ত, দুই বাজে লাগছে, পড়তে যতক্ষণ তুলতে দেখেছো এক সেকেন্ড টাইম লাগে না, আবার বিকালে পড়বো ঠিক আছে। চলো মন খারাপ হয়ে যাও, নিচে দাদাই এসছে, যাও দাদার সঙ্গে দেখা করো। একটা বলে দাও, একটা আয়নাটা দেখতে হবে, দাঁড়াও টিপটা আছে কি নেই। উঠেছে উঠেছে, টিপটা উঠেছে, যা উঠেছে টিপটা, উঠেছে উঠেছে, যা নিচে ঘুরে আসে দাদা এসছে, যাও দেখে আসো যাও। আর করতে হবে না, তাকে আবার বিকাল বেলা পড়িয়ে দেবো, পড়বে এখন। এই যো আবার টিপ পড়েই নিয়েছে, এবার যাবে নিচে, তার আগে যাবে। মুখটা দেখিয়ে দাও সবাইকে, এই তো আমার ছেলে ভাই মুখটা, ওই বাবা দুষ্টু মুখ, এটা দুষ্টু মুখ পুরো, এটা সোনা মুখ না দুষ্টু মুখ, কোনটা বলো আগে? না না কিচ্ছু বলবে না এখন, চলো নিচে যাই। বাবা রে এই রুহি এখানে কি করছে গো? দেখি একটু খাওয়ানোর চেষ্টা করছি, সকাল থেকে তো কিচ্ছু যে মুখে তোলে নি। পাখি ডাকছে দেখো কেমন, কে ডাকছে ওটা? রুহি পাখি, পাখিদের সাথে উড়ে না চলে যায়, দেখো না কোথায় যাচ্ছে, উঠে উঠে। এ নাই না, এ না, একটা দেখো, কেন কেন পাপা রান্না করেছে জানো মা? কেমন হচ্ছে রান্না?
কেমন রান্না হয়েছে বলে দাও তো মামা কেমন রান্না হয়েছে বলে দাও ওই কালকের মতনই সবকিছু দিয়ে একবার সিদ্ধ আর আজকে আবার পেঁপেটা দিয়েছে নতুন খাচ্ছে পেঁপে আগে দেইনি কখনো আজকে প্রথমবার পেঁপে দেয়া হয়েছে পেঁপে মাঝে মধ্যে খা ভালো গো পুরো আমি ওর জন্য কি করেছি ভাতের মধ্যে ভালো করে মিক্স করে দিয়েছি ওটাকে আর অল্প দিছি তো বুঝতে পারবে না ও অল্প অল্প করে দিতে হবে প্রথম প্রথম বাজে এই বাজে বলিস না বলে ভালো দেয়নি তো পেঁপে দেয়নি আলু দিয়েছে আর ভাত দিয়েছে না বাবা রান্না করেছে কেমন হয়েছে রান্না বলছে কনফিউজ আছি এখনো এখনো বুঝতে পারছো না দুবার খেয়ে দেখো হাম করে খেয়ে দেখো বাবা কি রান্না করেছে একবার খেয়ে দেখ খাওয়া না তো ঝামেলা হয় না যখন দাঁত ওঠে তখন কিছুতেই খেতে যায় না গো কিছুতেই খেতে যায় না এসছে মা নিয়ে যা নিয়ে যা মাছ রাঙা পাখিটা এসছে এটা খেয়ে না দিয়ে যা এই যা আয় 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 দিয়ে কোথা দিয়ে বেরোবে দেখি দাও এই জানলা দিয়ে বেরিয়ে যাবি দিয়ে ঠিক আছে ঘরে থাকবি না কিন্তু তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তো দুপুরবেলা কি করছিস এখানে বাবা রে তুমি কোথায় যাচ্ছ চান করতে উপরে চান হয়ে গেছে তো মা কোথায় যাচ্ছ তুমি এখানে যাচ্ছিলাম জামা কাপড় গুলোকে তুলে আনি গা জামা কাপড় গুলো মেলে আসি গা আমার আগে এসেও এখানে দাঁড়িয়ে আছে দেখো কোথায় যাচ্ছ তাহলে উপরে চলো এখন তো আর ধরতেও হয় না কিছুই না নিজেই একা একা উঠে যায় শুধু এই যে পিছনে দাঁড়িয়ে থাকা এখন জানো তো আরো ভালোভাবে সিঁড়ি উঠতে শিখে গেছে ওই দেখো উঠছে দেখো মা চলো 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 কি কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ ছাদে এই রোদ গরমে কেউ ছাদে যায় গরম তো ওখানে প্রচুর অবস্থা ভাবো এই রোদে গরমে বলে এখন ছাদে যাবে আমি তো ছাদে জামা কাপড় দিইনি এই গরমের জন্য এই ব্যালকনিতে দিয়ে রেখেছিলাম জামা কাপড় এখানে তুলে ফেলেছি আর ওই যে ছাদের দরজায় গিয়ে দাঁড়িয়ে আছে ছাদে যাবে বলে প্রচুর গরম এখন যেতে পারবে না পা পুড়ে যাবে জানো পায়ে লাগবে আউ হয়ে যাবে পায়ে চলো ঘরে চলো চলো একটু ঘুমাবে চলো কে ডাকছে কোথায় যাবে আর ভেবে পাচ্ছে না ওখানটা তো খোলা নেই কি হয়েছে বলো আমাকে বলো ভাউ ভাউ ডাকছে বাইরে ডাকছে আসো ওখানে আবার খুঁজছে যে আর কোথাও যাওয়া যায় নাকি এখান থেকে হ্যাঁ বাইরে রোদ প্রচুর রোদ বুঝি সুজি ওকে ঘরে নিয়ে যায় পাখিগুলো ডাকছে চল নিচে চল এখনো পর্যন্ত ওকে আমি নিচে নিয়ে যেতে পারিনি দেখো ঘেমে নিয়ে কি অবস্থা পুরো ঘেমে গেছে চলো নিচে যাবে তো চলো কি করে যাই নাকি নিচে আজকে আমাকে ধরতে দে পড়ে যাবি নামতে পারিস না তুই এখনো দেখো 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 একা একাই চললো মামা মাস্তে জামা কাপড় তুলতে এখন হেল্প করছে না কোনো একটা কাজ রুহিকে ঠিক করতেই হবে নইলে ঠিক হয় না ব্যাপারটা আরে সে ওখান থেকে কিছুতেই আসবে না ছাদেই এখন যাবে দেখ হ্যাঁ এই ওই ছাদে হয়নি আবার ওই ছাদে যাচ্ছে জামা কাপড় এনেছো তো চলো এবার ভাঁজ করবে বসে বসে এই ঘরের মধ্যে এবার ভাঁজ করাই নাহলে পরে আবার বলছে ওই ছাদে যাবে ওই ছাদে বাবা রে যা রোদ যেতেই পারবে না কি আছে বলো তো কি আছে জানো ওই ছাদে এখন সব পাখিগুলো স্নান করতে এসেছে জানো হুম এখন বড় বড় পাখিগুলো স্নান করতে ঘরে বসে আমরা এগুলো ভাঁজ করে নিই চলো বিকাল বেলা আমরা ঘুরতে যাব কি খেতে বসেছে গো এই দেখো রুহির জন্য আজকে কি আছে আজকে বাড়িতে ফুচকা দেখেছো ও তো শুধু ফুচকাটা পেলেই খুশি হয়ে যায় আর কিছু ওর চাই না ওটা এখন কাপড়ের মতো খাবে বসে বসে আমাদের আজকে সন্ধ্যাবেলাতে একটু ফুচকা নিয়ে আসা হয়েছে কাকাই দিয়ে গেছে নাকি ফুচকা কাকাই দিয়ে গেছে পার্সেল বাড়িতে হ্যাঁ পার্সেল পুরো কদিন ধরে রুই ফুচকা খাবে বলছিল আজকে দেখো বাড়িতেই চলে এসেছে চলো সবাই মিলে খাই দেখি আরে হাতে নিয়েই বসে থাকবি না খাবি মা ভিজে মা ফুচকা ফুচকা বানাচ্ছে তারপরে ফুচকা গুলো বানাই দেখি একটুখানি না নরম হয়ে গেছে রুহি খাচ্ছিল ওর খাওয়া হয়ে গেছে তারপর ওকে ফুচকা দিয়েছি যার একদিন জল হচ্ছে ম্যাডাম ভালো করে জল ঠল দিয়ে কম পড়ে না জানো মা অল্পই জল খাওয়ার জন্য অল্প অল্প নেয় বাবা আগেই আগে যার জন্য আনা হয়েছে তাকে দিলাম কেমন হয়েছে বলো মা খেলাম খেলাম ভালো তারপরে সবাই খাবে মাম খাবে মাম খাবে তুমি খাও সবাই আমরা খাওয়া শুরু করে দিয়েছি তুমি খাও হুম মাকে দাও এই যে সবার লাস্টে মা খেয়ে নিচ্ছে
কেমন হয়েছে আজকে? একটু বেশি টক টক করে লাগছে না? টক টক করে লাগে না জলটা? জলটা একটু টক আছে বেশি। ভালোই আছে, খারাপ না। ফুচকার জল টকই ভালো লাগে। সবার এদিকে খাওয়া হয়ে গেল, রুই এতক্ষণে ফুচকা খাওয়া শুরু করেছে দেখো। সব খাইয়েই ছাড়বে আজকে। আজকের ভাত খেতে হবে না, ফুচকা খেয়ে পেট ভরে যাবে নাকি রে? ঘরে গিয়ে খাবে, ওর গরম লাগছে এখানে। আজকে বিভৎস গরম দিয়েছে, মানে বাইরে থাকা যাচ্ছে না। ও তো অনেকক্ষণ বাইরে ঘুরেছে, বিকালবেলা এমনি ঘুরতে বেরোয়, এরপর না খুব গরম লেগে গেছে, আর থাকতে চাইছে না এখানে গিয়ে। কোন বলো তাহলে ফুচকাটা? ঝালঝাল টকটক বেশ ভালোই নাকি? আর এই গরমে তো টকটা তাও মানিয়েছে। গাছগুলোর অবস্থা প্রচন্ড খারাপ, তাই এখন অভি যখন আজকে বেরোয়নি, এই গাছগুলোকে সুন্দর করে একটু পরিচর্যা করবে, ওষুধ টষুধ দেবে, আজকে জল টলও দিতে হবে। কিভি এখন বললো যে আজকে গাছগুলোকে একটু দেখি, দেখাশোনা করতে হবে। শুকনো শুকনো হয়ে গেছে। আরে রুহিকে দেখো, ও গাছের চার পাক ঘুরছে। সার দেবে গাছগুলো? না ফুল হচ্ছে না একদম, একটু ভালো করে দেখাশোনা করতে হবে। কি হয়েছে রে এটা? ফুলটা শুকিয়ে গেছে। যা, এই ছাদের একদম মাঝখানে গাছগুলো রাখা আছে, তো রুহি কি করছে, একবার করে এই গোটা ছাদটা ঘুরে বেড়াচ্ছে, মানে এগুলোকে পাক খাচ্ছে। ও সমানে এটাই করে যাচ্ছে, শুধু গোল 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 ঘুরে যাচ্ছে। গন্ন, পালিয়ে আয়, পালিয়ে আয়, নাক ধরে পালিয়ে আয় বাবা। গন্ন মা, গন্ন নেই, রুহির অভ্যাস হয়ে গেছে। নাহলে প্রথমবার যখন দিয়েছিল রুই নাক ধরে বসেছিল এখানে। ঠিক আছে, একটু গন্ধ লাগছে তো, পালি চলো ওইদিকে, চলো ওইদিকে, চলো। ভর্তি করে নিও, দিয়ে তোমাকে নেব, দিয়ে আমরা তুমি কোলে কোলে ঘুরে ফেলে দেবো। হ্যাঁ এখনই বলে যে আপনি বলে না, বায়না করতে দেবো। কোলে নেবে? দাঁড়াও, এটা পাতা করে নি, তারপরে কোলে নেবে। গন্ধ লাগবে তো তো। এই সব গাছগুলো তো একমক করে দিয়ে দি, খোলে খোল পচানো আর জল মিশানো আছে এখানে। অন্যদিকে চলে যাচ্ছ কেন বাবা তুমি? এগুলো দিতে হবে না মা, এগুলো না দিলে তো এই গাছগুলো আর জাগবে না, এগুলো ঘুমিয়েই থাকবে, তাই না? সার দেওয়া হয়ে গেছে, এবার জল দিলেই হয়ে যাবে। ওরকম পুরোটা পড়ে গেছে, বুঝতে পারিনি। এর আগে অনেকবার পড়েছে কিন্তু এরকম হয়নি না, তখন তো নিচু থেকে পড়েছে না, এরকম ছোট স্ট্যান্ড ছিল যখন তখন পড়েছে, তখন কিছু হয়নি। আর আমার সামনে পড়ছে রুহি আমার কোলে, তখন আমি ভিডিও করছিলাম রুহিকে কোলে নিয়ে, আমি কিছু করতেও পারছিলাম, ছুটে যেতেও পারছি না, আমি ধরে ফেলতে পারতাম। আর আমি ছিলাম আমার পুরো লাইটটা পিছনে, আমি বুঝতেই পারছিলাম। ওকে বলছি রানি ধরো, রানি ধরো, রানি বলছে আমি কি ধরবো, বুঝতে পারছে না, তো পিছন দিকে। তো এটা অনেকবার চেষ্টা করলাম জানো তো, যে হয় নাকি দেখি, কিন্তু কিছুতেই এটা চলছে না। এবার বাট সত্যি না, খুব মন খারাপ লাগছে। এটা পুরো একদম ইউটিউব ভিডিও স্টার্ট করার প্রথম থেকে আমাদের সাথী ছিল, মানে সঙ্গী, প্রত্যেকটা সঙ্গী, সব সাথী গুলো আস্তে আস্তে চলে যাচ্ছে, কি বলো? হ্যাঁ, ট্রাইপডটাও চলে গেল। হ্যাঁ, ট্রাইপডটাও ওর দাদা দিছিল ওকে ভিডিও বানানোর জন্য, গিফট করেছিল, ওটা চলে গেল। আর লাইটটার এই অবস্থা, ফোনটা তো আগেই আমরা চেঞ্জ করে নিয়েছি, তো মোটামুটি সবই আর কি চেঞ্জ হয়ে গেল। আস্তে আস্তে কতদিন চলে গেল, সিরিয়াসলি। আর রুহি আসলে এদিকে লাইটটার পিছনেই পড়ে আছে, বলছে বাবা মন খারাপ করো না, আমি আছি তোমার সাথে, কি আর করা যাবে, চলো দেখা যাক। একবার চেষ্টা করবো বাবা, না ঠিক আছে, আমার কিছু টেকনিশিয়ান বন্ধু আছে, একবার নিয়ে গিয়ে দেখবো ওরা কিছু করতে পারে নাকি, বাট মনে হয় না কিছু করতে পারবে।
নাইলে আবার নতুন অর্ডার দিতে হবে, চলো নতুনই অর্ডার হবে, নাইলে আবার আবার চুনা আমার একে এই খরচার উপরে খরচা আবার এটা চলে গেল আজকে। কি এসছে গো পার্সেল? নতুন খাবার গুলির জন্য। দেখি দেখি দেখি, এই দেখো, এ তো পাস্তা মনে হচ্ছে, মাল্টিগ্রেন পাস্তা আছে, খেতে পারবে? হ্যাঁ মনে তো হয় তো। আর এটা কেন তো ময়দা দিয়ে তৈরি নয়, এটা হচ্ছে রাইস দিয়ে তৈরি, ব্রাউন রাইস এন্ড কর্ন দিয়ে তৈরি এটা, তার জন্য ওদের কোনো ক্ষতি হবে না, মানে ময়দা খেলে বাচ্চাদের যে একটা ক্ষতি হয় সেটা হবে না, আর ভিটামিনও আছে ভরপুর। তো আমি ভাবলাম যে আমি একটু নতুন কিছু ট্রাই করি খাবার দেওয়ার, কারণ অনেকদিন ধরে ওই জিনিসগুলো খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছে আর ওগুলো খেতে চাইছে না। এই যে ওটস বলো, ওটসে যেমন করে প্রত্যেকদিন বানাতাম দুধ দিয়ে, এই জিনিসগুলো খেতে চাইছে না, তো সেই কারণে এইটা নিয়েছি। চাউমিনও পাওয়া যায়, বাট চাউমিনটা অতটা পছন্দ করে না, যেহেতু একদম সরু সরু তো একটু হাতে ধরে খাবে সেরকম বেশি। গুন্ডাটা কেমন ঘুরে বেড়াচ্ছে দেখো। তো সেই কারণে আমি পাস্তাটাই নিয়েছি। এবার একটা প্যাকেটই নিয়েছি, জানি না ও এটা পছন্দ করবে কি করবে না, কারণ দেখা যায় এখন রুহি খায় না, রুহির মাম মাম খায়। হ্যাঁ সবজি দিয়ে ভালো করে কালকেই এটা ওকে বানিয়ে দেবো। আর এইটা জানো তো একদম বেবি ডেডি ব্র্যান্ড, তো এটা ফার্স্ট ফ্রাই থেকে অর্ডার করেছি, আমি কালকে তো বানাবোই, তখন তোমরা জানতে পারবে যে এটা কেমন কি, আর বাচ্চা এটা পছন্দ করে কিনা আদৌ, তো সেটা তোমরা কালকে দেখতে পাবে। ইয়ার বাডস নিয়েছিলাম, এটা দিয়ে রুহির কানটা একটু পরিষ্কার করতে হয়, তাই তো অমনি করে। কিন্তু এটার একটা খাসিয়াত আছে, কি বলতো, বাচ্চাদের কানের ভিতর এটা পুরোটা ঢুকবে না। এটা কি করে বাবা, এটা কি করে? এটা না ওদের হাতে দিয়ে দিলেও কোনো ভয় থাকে না যে ভিতর অব্দি ঢুকে যাবে, যেগুলো নর্মাল ইয়ারবাডস এ ভয় থাকে। এই যে মাথাটা মোটা পাড়া আছে, হ্যাঁ পুরোটা ঢুকবে না, অল্প একটু ঢুকে আর কিছু হবে না। তো সেই কারণেই প্রত্যেকবার ওর জন্য এটাই অর্ডার করে এবারে একবারে দুটো বক্স একসাথে নিয়ে নিয়েছি। আর দুটো হ্যাঁ কি করে এতে দিয়ে মামামের কান পরিষ্কার করে দিচ্ছে, বন্ধ বেরিয়েছে আমার কানে দেবে, দাও দাও সবার কান পরিষ্কার করে দিচ্ছে এখন। তারপরে নিতে হবে বাবা, বাবার কানটা পরিষ্কার করে দেবে, যাও একটা একটা নিয়ে যাও, বাবার কান পরিষ্কার করে দেবে, আসো চলো, টাটা বলে দাও, গুড নাইট বলে দাও, না বলবে না এখন, আমি দেখাবো দুষ্টুমি।